Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, DXN. আমি হারুন রশিদ, এক্সিকিউটিভ ফ্রম লেমন DXN মালয়েশিয়া থেকে। আমি সকল দেশের সকল বাংলাদেশি মেম্বার এবং লিডার এবং আপনাদের মাধ্যমে আপনাদের সকল মেম্বার এবং সকল দেশের মেম্বার এবং লিডারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি এবং তা হলো DXN আয়োজিত একটা প্রমোশন, যেটা হলো 100% রিডেমশন বা 100% মানি ব্যাক গ্যারান্টি। যে প্রমোশনটা বর্তমানে আমাদের জন্য রানিং, এটার মাত্র সময় আছে মাত্র 3 দিন, 29, 30 এবং 31। তো আমি যেটা বলবো, শেষ ভালো যার সব ভালো তার। আমি এই প্রমোশনটা নিয়ে বিভিন্ন লিডার বিভিন্নভাবে মেম্বার আমাকে কোশ্চেন করছেন, বিভিন্ন মানে বিভিন্নভাবে কল করছেন বিভিন্ন দেশ সম্পর্কে। আমি বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করছি এবং আশা করি আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারবেন এবং এটা আপনারা আগামী 3 দিনে সর্বোত্তম ব্যবহার করে আপনাদের বিজনেসকে অনেকভাবে কিন্তু প্রসারিত করবেন। তো যে প্রমোশনটা DXN COVID-19 ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য DXN ঘোষণা করছেন এবং এটা সারা বিশ্বে সকল দেশে, যত দেশে DXN আছে সব দেশেই এবং সব দেশে কিন্তু একই প্রমোশন কার্যকরী। এবং এই জন্য আমি DXN এটা অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং এটা আমি আমার অন্তঃস্থল থেকে DXN ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের ক্রাইসিসটা ওভারকাম করার জন্য। এই প্রমোশনটা কিভাবে কাজ করতেছে সে বিষয়ের উপরে আমি একটু আলোকপাত করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। যে আমরা এপ্রিল মাসে যারা বোনাস পয়েন্ট কোয়ালিফাই করলাম যে পারচেস করার মাধ্যমে এবং যারা বোনাস কোয়ালিফাই করি নাই কিন্তু কিছু পারচেস করছি, ওই পারচেসটা এপ্রিল মাসের পারচেস প্লাস মে মাস বর্তমান মাসে যে পারচেসটা আমরা করতেছি এবং মাস আমাদেরকে এই মাসে এই প্যাকেজের আওতায় আসতে হলে আমাদেরকে যে যে দেশে আছি বোনাস কোয়ালিফাই পয়েন্ট করতে হবে। তাহলে এই 2 মাসের যে পারচেসটা আমরা করলাম, যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কোম্পানি আমাদেরকে 2টা প্যাকেজের মাধ্যমে দিবে। একটা হচ্ছে প্যাকেজ এ, যেটা হচ্ছে 6 মাসের জন্য, অর্থাৎ জুন 2020 থেকে নভেম্বর 2020, এবং প্যাকেজ বি যেটা হলো 1 বছরের জন্য, যেটা হলো আপনার জুন 2020 থেকে মে 2021। এবং এই প্যাকেজের আওতায় কারা আসতেছে, কোন কারেন্সি, সেটা আমি আপনাদের সাথে বিভিন্ন দেশের ওয়ার্ল্ডের অনেক তথ্য আমি নেওয়ার চেষ্টা করছি এবং এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এর আগে আমি বলতে চাচ্ছি, এই প্যাকেজের আওতায় কারা আসবেন না, আওতা মুক্ত থাকবেন যারা, তারা হচ্ছে যারা আইওসি প্যাকেজ নিচ্ছেন এই টাইমের ভিতরে, যারা ডিএসপি কিনছেন, যারা যে দেশের যে কিছু প্রোডাক্ট আছে যেখানে পিবি নেয় ওইটা এদের আওতায় আসবে না, এবং যে সকল দেশে অন্যান্য প্রমোশন চলতেছে ওই প্রমোশন গুলি এর আওতায় আসবেন না। এবং আরেকটা হচ্ছে, যেটা হলো যারা এক দেশের মেম্বার যখন অন্য দেশে পারচেস করে, অর্থাৎ ক্রস কান্ট্রি, এটা কিন্তু তারা এর আওতায় আসবেন না। এটা অবশ্যই যে যে দেশে রেজিস্টার্ড কিন্তু মেম্বার ওই দেশে হইতে হবে। এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এটা কি একদিনে করতে হবে মে মাসে? না, এটা যদি আপনি একাধিক বিলও করেন, 5টা বিলও করেন, 10টা বিলও করেন, সমস্যা নেই, অর্থাৎ মে মাসে আপনাকে বোনাস কোয়ালিফাই করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর এটা যেভাবে রিডেমশন হবে সেটা হচ্ছে আগামী জুন মাসে, অর্থাৎ আগামী মাসে যখন মে মাসের বোনাস প্রসেসিং হবে এরপর থেকে কিন্তু আপনি রিডেমশন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম বিলটা আপনার এই রিডেমশনটা, অর্থাৎ 100% মানি ব্যাক গ্যারান্টি নিতে হলে আপনাকে যেভাবে দিবে সেটা হচ্ছে 10% আকারে, 10% হিসাবে। যেমন কিভাবে, প্রথম মাসে আপনাকে পৃথিবীর যে দেশে আপনি থাকেন না কেন, আপনার মেম্বার থাকুক না কেন, তারা প্রথম ওই দেশের কোয়ালিফাই মানে বোনাস কোয়ালিফাই করতে হবে একটা সিঙ্গেল বিলে। এরপরে ওই বিল থেকে 10% হিসাবে আপনার এটা ডিডাক্ট করবে এবং এই 10% হিসাবে আপনার এটা অ্যাডজাস্ট করবে। এবং এটা 6 মাসেরটা হলে 6 মাসে, 1 বছর হলে 1 বছরে, প্রতি মাসে যে পারচেসটা আপনি করবেন। কোনো মাসে যদি আপনি পারচেস না করেন, মনে করেন জুনে আপনি পারচেস করছেন, এপ্রিলে আপনি মানে জুলাইতে আপনি পারচেস করেন নাই, সমস্যা নেই, যেই মাসে আপনি পারচেস করবেন ওই মাসে আপনি এটা আপনার সাথে 10% হিসাবে সিঙ্গেল বিল। এর পরবর্তীতে যদি আপনি একটা প্রোডাক্টও কিনেন এটা 10% হিসাবে কিন্তু যাবে। কিন্তু একটা জিনিস উল্লেখ্য এখানে, যদি আপনি প্রথম বিলটা 100% মানে
মনে করেন আপনার বোনাস কোয়ালিফাই না করেন, মনে করেন যে মালয়েশিয়া অথবা গালফে হচ্ছে 100 পয়েন্ট করতে হয়, সেখানে যদি আপনি 90 পয়েন্ট করেন অথবা 5 পয়েন্ট বা 1 পয়েন্টও কম করেন তাহলে কিন্তু ওই বিল্ড ওই 10% এর আওতায় আসবে না। তাহলে এটা আমি আশা করি আপনারা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। আর যেটা হলো যে আপনি পরবর্তীতে যে পার্সিজি করেন না কেন এটার আওতায় আসবে, কিন্তু প্রথম বিল প্রত্যেক মাসে বোনাস কোয়ালিফাই লাগবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা হলো যে 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 দেশগুলিতে আমাদের যে অ্যামাউন্টটা ঘোষণা করা হলো এই অ্যামাউন্টটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যেমন মালয়েশিয়া 1000, আমি যে অ্যামাউন্টটা ঘোষণা করবো এই অ্যামাউন্টের নিচে হলে 6 মাস, এই অ্যামাউন্টের উপরে হলে কিন্তু এটা 1 বছর, এবং যদি আপনারা এই 6 মাসের মধ্যে এটাকে মানে রিডেমশন না করতে পারেন, ইউজ করতে না পারেন, তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে, মানে মানে 6 মাস পরে এবং 1 বছর পরে এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আপনারা এর সময়ের মধ্যে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। তো মালয়েশিয়া হচ্ছে 1000 রিঙ্গিত, সিঙ্গাপুর 300 সিঙ্গাপুর ডলার, তারপরে হচ্ছে বাংলাদেশ 15,000 বাংলাদেশি টাকা, ইন্ডিয়া 12,000 ইন্ডিয়ান রুপিস, পাকিস্তান 60,000 পাকিস্তানি রুপিস, ফিলিপিন 10,000 পেসোস, হংকং 2,000 হংকং ডলার, সৌদি আরেবিয়া 1,000 সৌদি রিয়ালস, ইউএই 1,000 ইউএই দেরহাম, কাতার 1,000 কাতারি রিয়েল, ইয়েমেন 275 ইউএস ডলার, ইরাক 275 ইউএস ডলার, কুয়েত 90 কুয়েতি দিনার, জর্ডান 200 জর্ডানি দিনার, ওমান 100 ওমানি রিয়েল, বাহরাইন 100 বাহরাইনি দিনার। এছাড়া আছে আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এটা হলো লোকাল কারেন্সি 300, আর অস্ট্রিয়া সুইজারল্যান্ড সাইপ্রাস জার্মানি স্পেন গ্রিস ইটালি লক্সেমবর্গ নরওয়ে পর্তুগাল স্লোভাকিয়া এবং ইউরোপ নেটওয়ার্ক, এটা হচ্ছে 300 ইউরো। তারপর হচ্ছে তুর্কি 1,300 লিরা, তারপরে বুলগেরিয়া 630, তারপরে হাঙ্গেরি 1,10,000 লোকাল কারেন্সি, রোমানিয়া 1,350, চেক রিপাবলিক 9,000, পোল্যান্ড 1,500, ইউকে 300 এবং সুইডেন 3,700 লোকাল কারেন্সি, এবং ল্যাটিন আমেরিকান কান্ট্রি যেটা হচ্ছে বলিভিয়া 3,000 লোকাল কারেন্সি, কলম্বিয়া 1,000,000, ইকুয়েডর 400 ইউএস ডলার, মেক্সিকো 5,000, পানামা 400 লোকাল কারেন্সি, পেরু 1,200। এছাড়াও যে সকল দেশের নাম আমি বা ইনফরমেশন দিতে পারিনি, আপনারা ই ওয়ার্ল্ড থেকে সংশ্লিষ্ট দেশের কান্ট্রি ম্যানেজার বা তাদের সাথে কোঅর্ডিনেট করে আপনারা কিন্তু এটা শেয়ার করতে পারেন। আর এটা যে অ্যামাউন্ট আমি ঘোষণা করছি বা মেনশন করছি এখানে, এই অ্যামাউন্টের নিচে হলে এটা 6 মাস, আমি আবার রিপিট করতেছি, এর উপরে হলে কিন্তু এটা 1 বছরের আওতায় আসবে। যদি 1 বছরের মধ্যে আপনি ব্যবহার করতে না পারেন তাহলে এটা কিন্তু মানে কারণ এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকলি, 6 মাসের মধ্যে যদি আপনি এটা ইউটিলাইজ করতে না পারেন এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি আপনাদের সকল মেম্বার লিডার এবং আপনাদের যে সকল দেশের মেম্বার আছে লিডার আছে, আপনারা প্লিজ এটা ক্যাম্পেইন করেন। আমাদের মাত্র 3 দিন আছে, 3 দিন মনে করেন আপনারা অনেক বেশি আমরা ভালো করতে পারবো, কারণ শেষ বারো যার সব ভালো তার। আমরা যে কোশ্চেন গুলি আছে, অনেকে আমাকে হয়তো একটা কোশ্চেন করছেন যে আমরা কি এক বিলে করবো, এটা অনেক বিলে করতে পারেন, একাধিক বিল করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি অনুরোধ করবো যেহেতু আমরা ডিএক্সএন কে প্রমোট করতেছি হেলথ এবং ওয়েলথ, সেজন্য বর্তমান কোভিড-19 এই প্রোডাক্ট গুলি আপনারা ইউজ করতে পারবেন, আপনাদের ফ্যামিলি ইউজ করতে পারবে, আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। আরেকটা হচ্ছে অর্থনৈতিকভাবে, কারণ অনেকে জব করতেছেন আপনারা জানেন না আপনারা স্যালারি পাবেন কিনা এবং আপনাদের মেম্বাররা, সেজন্য ডিএক্সএন যেহেতু কোম্পানি একটা ডিসিশন নিয়েছে হেল্প করার জন্য সবাইকে, আমি অনুরোধ করবো আপনারা এটাকে প্রমোট করেন, ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করেন, ক্যাম্পেইন করেন, এবং আগামী 3 দিন একটাই কাজ, সেটা হচ্ছে এই প্রমোশন সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায়। সেই জন্য আমি অনুরোধ করবো যে আমাদের এই 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আমরা সবাই এটাকে কাজে লাগাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপ সেফ থাকেন, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।